Tripura ICMR Recruitment 2020. Namaskar Bondura, Tripurate Abaro Arekbar, Shastho Bibhager Pokkho Theke Je Notun Ekta Job Notification Ber Hoyeche, Ajke Amra Ta Niye Alochona Korbo, Je Ekhane Kara Kara Abedon Korte Parben, Kotota Qualification Lagbe, Shobkichu Niye Ajker Ei Video Te Amra Alochona Korbo, To Shuru Theke Shesh Obdi Apnara Puro Video Ta Dekhben. নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন বন্ধুরা, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি আছে বন্ধুরা নোটিফিকেশনে সেটা আমরা দেখে নেই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যেটা আইসিএমআর এর পক্ষ থেকে বের করা হয়েছে। এটা সম্পূর্ণ একটা টেম্পোরারি জব, তো কি আছে আমরা সেটা দেখে নেই। অ্যাড্রেসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা, যে জায়গাতে আপনাদের ইন্টারভিউটা হবে, ওয়াক ইন ইন্টারভিউ হবে বন্ধুরা। তো আগে থেকে আলাদাভাবে কোনো আপনাদের যে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে তা নয়, যে অ্যাড্রেসে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে সেই অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে যাবেন। কি আছে বন্ধুরা দেখে নিন। আইসিএমআর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন আগরতলা গভট মেডিকেল কলেজ 79 টিলা আগরতলা ত্রিপুরা, 5 ফেব্রুয়ারি 2020 সকাল 10:30 সময় সেই ওয়াক ইন ইন্টারভিউটা হবে। বাকি কি আছে বন্ধুরা সেটা দেখে নিন। সবার প্রথমে যে পোস্টটা আছে ল্যাব টেকনিশিয়ান, যার জন্য দুটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার ডিপ্লোমা ইন ডিএমএলটি, অথবা যদি আপনারা 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 1 ইয়ার ডিএমএলটি অ্যান্ড 1 ইয়ার রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা অর্গানাইজেশন থেকে থাকেন তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, অথবা 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার ফিল্ড অথবা ল্যাবরেটরি যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে বন্ধুরা, বিএসসি ইন ল্যাব মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 2 নম্বরে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, 3 নম্বর নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে। এজ যেটা সেটা 30 বছরের বেশি হলে আপনারা পারবেন না, এখানে আলাদাভাবে যেরকম দেওয়া হয় এসসি এসটিদের এজ রিল্যাক্সেশনের কথা, তো এখানে এই ধরনের এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়নি বন্ধুরা। বাকি স্যালারি যেটা থাকছে বন্ধুরা, 18,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা পাবেন। প্লেস অফ ওয়ার্ক যেটা ত্রিপুরাতেই থাকছে বন্ধুরা, 2 নম্বর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, যার জন্য একটাই আছে ভ্যাকেন্সি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, আর সেটা কিন্তু মনে রাখবেন ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য, সেটা এসসি আছে আর সেটা রিজার্ভ আছে বন্ধুরা এসসি ক্যান্ডিডেটসদের জন্য। আর আগে যেটা আছে ল্যাব টেকনিশিয়ান সেটা জেনারেল জন্য ছিল, তো এখানে আপনারা জেনারেল যারা ক্যান্ডিডেটস আছেন তারা এর জন্য আবেদন করতে পারবেন, সাথে যারা এসসি এসটি আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কোনো ধরনের সার্টিফিকেট আপনারা শো করতে পারবেন না ল্যাব টেকনিশিয়ানের জন্য, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু শুধুমাত্র এসসি যারা ক্যান্ডিডেটস আছেন তারাই আবেদন করতে পারবেন, এছাড়া কিন্তু অন্য কোনো ক্যাটাগরির কেউ আবেদন করতে পারবেন না। কী আছে কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, হাই স্কুল অথবা ইকুইভ্যালেন্ট 5 বছরের ফিল্ড অথবা ল্যাবরেটরি অথবা হেলথ রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট উইথ 1 ইয়ার ট্রেনিং সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি থেকে থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা নোট দিয়ে দেওয়া হয়েছে যে 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট অ্যান্ড বিএসসি ডিগ্রি শ্যাল বি ট্রিটেড 2 অ্যান্ড 3 ইয়ার্স যদি থেকে থাকে রেসপেক্টিভলি তাহলেও আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। স্যালারি যেটা 17,000 টাকা রাখা হয়েছে, আর এজ যেটা চাওয়া হয়েছে 28 ইয়ার্স, এখানেও এসসি এসটির জন্য আলাদাভাবে কোনো এজ রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। প্লেস অফ ওয়ার্ক যেটা থাকছে ত্রিপুরা,
তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড থাকবেন বন্ধুরা, তাদের তারা তাদের জন্য বলছি বন্ধুরা, যারা ইন্টারেস্টেড থাকছেন তারা তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য একটা